আসসালামু আলাইকুম। তো আলোচনা করেছিলাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এর চ্যাপ্টার 2 নিয়ে, সেট থিওরি বা হচ্ছে সেট তত্ত্ব। ওকে, তো এটা আমার পার্ট 1, আমি প্রথম লেকচার এটা আলোচনা করতেছি। তো আজকে আমি দেখাবো থিওরি অফ 15। বলা হচ্ছে যদি এ বি এবং সি যে কোনো সেট হয়, তবে দেখাও যে আমাদের এ ইউনিয়ন ইনটু বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা আমাদের দেখাতে হবে। ওকে, তো এই ম্যাথটা আলোচনা করতে গেলে আমাদের বেশি কিছু জানতে হবে না, শুধু জানতে হবে হচ্ছে এই এটাকে আমরা বাংলায় বা লিখতে পারি আর এটাকে আমরা বাংলায় এবং লিখতে পারি। এই দুটো বিষয়ে জানতে হবে যে ইউনিয়নটাকে আমরা বাংলায় বা লিখব আর ইন্টারসেকশনকে আমরা বাংলায় এবং কথাটা লিখব। তো আমি জানি না আসলে এই ম্যাথটা করার নিয়মটা আসলে কি, আমি যেভাবে এটাকে সমাধান করার চেষ্টা করেছি, যেভাবে শিখেছি সেভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো আমরা কি করব, এই ইউনিয়নটাকে বাংলায় বা লিখবো আর ইন্টারসেকশনকে বাংলায় এবং লিখবো। আচ্ছা, তো এখন আমি এটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে প্রুভ করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে কাজ করতে হবে, তারপর রাইট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে আমি কি করব, এই লেফট হ্যান্ড সাইডটাকে এক্স ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমি এটা কি করব, ধরে নিব। ওকে, তাহলে প্রমাণ করার জন্য আমি এটা কি করব, ধরে নিব, যে ধরি বা মনে করি এক্স ওয়াই বিলংস টু এ ইউনিয়ন ইনটু বি ইন্টারসেকশন সি। ওকে, আচ্ছা, এখন পরের লাইনে আমি লিখতে পারি হচ্ছে এক্স ইন্টারসেকশন এই প্রথমটা এ, আর এখানে যে ইউনিয়ন আছে এই ইউনিয়নটাকে আমি বাংলায় বা লিখতে পারি। তাহলে এখানে আমি লিখবো এই ইউনিয়নটার জন্য বা। ওকে, আর এই ওয়াই আছে, এই ওয়াই বিলংস টু এখানে আমি লিখবো বি ইন্টারসেকশন সি। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা ধরে নিব যে মনে করি এক্স বিলংস টু এ, সরি, এক্স ওয়াই বিলংস টু যে মানটা আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল সেই মানটা। তারপরে আমরা এক্স বিলংস টু প্রথমটা, অর্থাৎ এক্স প্রথমে আছে প্রথম সংখ্যাটাকে আমরা লিখবো এক্স বিলংস টু এ। আচ্ছা, তারপরে এই চিহ্নটা কি, অর্থাৎ ইউনিয়নটাকে আমরা বাংলায় বা লিখবো। তাহলে এখানে আমি লিখলাম বা, আর এখানে ওয়াই আছে দ্বিতীয়তে, এখানে দ্বিতীয় সংখ্যাটা আমরা লিখবো। তাহলে ওয়াই বিলংস টু এই দ্বিতীয় সংখ্যাটা আছে বি ইন্টারসেকশন সি। ওকে, আচ্ছা, এখন এক্স বিলংস টু এ বা ওর জায়গায় থাক, এখানে এখন ওয়াই বিলংস টু আছে বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এই ওয়াই বিলংস টুটাকে কি করবো, এটার সাথে গুণ অবস্থায় আছে এজন্য গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে হয় ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন ওয়াই বিলংস টু সি, এটা হয়। কিন্তু আমরা ইন্টারসেকশনটাকে বাংলায় এবং লিখতে পারি, এজন্য আমি কি করবো, এখানে এবং কথাটা বসাই দেব আর এটাকে আমি এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এক্স বিলংস টু এ বা পর্যন্ত কি আছে, এই দুটো সংখ্যার সাথে গুণ অবস্থায় আছে। আমরা যদি কল্পনা করি তাহলে এটা কি আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা গুণ করে দিব, তাহলে এক্স বিলংস টু এ এই বা চিহ্নটা আমি লিখলাম, এই প্রথম সংখ্যাটার সাথে আগে গুণ হবে, তাহলে হবে ওয়াই বিলংস টু ভি, এটা আমরা গুণ করে দিলাম। এখানে এই এবং কথাটা আছে, আমরা এবং কথাটা এখানে লিখব, তারপরে এটার সাথে এটা গুণ করে দেবো। তাহলে কি হয়, এক্স বিলংস টু এ, এখানে বা আছে বা ওর জায়গায় থাক, আর এখানে ওয়াই বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি আমরা এভাবে লিখব। আচ্ছা, তাহলে এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে। আচ্ছা, যখন এক্স ওয়াই বিলংস টু থাকে আমাদের এ ইউনিয়ন বি, তখন আমরা কিভাবে লিখি, প্রথমটার সাথে অর্থাৎ এক্স বিলংস টু এ লিখি, আর এখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন ওর জায়গায় থাকে, আর ওয়াই বিলংস টু কি থাকে, বি থাকে, এটা কি না। আচ্ছা, তো যখন আমাদের এভাবে দেয়া থাকবে এক্স ওয়াই, তখন আমরা কিন্তু এক্স কমা ওয়াই বিলংস টু এভাবে লিখতে পারি এ বা চিহ্ন দিয়ে বি। কারণ এই বাটাকে আমরা কি লিখবো, বাটাকে আমরা এই গণিতের ভাষায় ইউনিয়ন লিখবো। তাহলে এখানে আমি কি দিয়ে দেবো, ইউনিয়ন দিয়ে দেবো, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেবো। ওকে, এখানে এবং আছে এবং ওর জায়গায় থাক, আর এখানে আমি ঠিক একইভাবে এক্স ওয়াই, এক্স ওয়াই বিলংস টু লিখতে পারি হচ্ছে এ, আর এখানে বা আছে, বার জন্য আমি কি লিখবো, ইউনিয়ন, ইউনিয়ন সি। আচ্ছা, এখন এই দুইটা থেকে এক্স ওয়াই বিলংস টু পর্যন্ত আমি কমন নিতে পারি,
তাহলে আমি যদি কমন নেই তাহলে কি হয় x, y belongs to তখন এখানে থাকে হচ্ছে a union b এবং এখানে থাকে এটা পর্যন্ত কমন গেছে x y belongs to পর্যন্ত আমি এখানে কমন নিয়েছি তাহলে এখানে থাকে হচ্ছে a union c ওকে আচ্ছা তাহলে এই এবংটাকে আমরা লিখতে পারি ইন্টারসেকশন এবংটাকে আমরা লিখতে পারি গণিতের ভাষায় ইন্টারসেকশন তাহলে এবং এবং এর জায়গায় আমি কি বসাই দেব ইন্টারসেকশন এখানে বসাই দিলাম আচ্ছা তাহলে আমি কি পাইলাম এখানে যে অতএব এই এটা সমান আমরা মান বের করলাম এটা হচ্ছে a ইউনিয়ন ইনটু b ইন্টারসেকশন c এটাকে আমরা উপসেট বা সাবসেট অনুযায়ী এটাকে a চিহ্ন দিয়ে লিখব আর কি পাইলাম আমরা এই যে এই মানটা এখানে লিখব যে a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে নেব ওকে আচ্ছা তো আমরা যদি প্রশ্নের সাথে মিলাই এখানে a ইউনিয়ন ইনটু b ইন্টারসেকশন c সমান আমাদের কিন্তু এই মানটা দেয়া আছে a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c তার মানে কিন্তু আমাদের এই পক্ষটা মিলে গেছে ওকে আচ্ছা তো এখন আমি এই উপরের অংশটা মুছে নিয়ে রাইট হ্যান্ড সাইডটাকে একটু সমাধান করার চেষ্টা করব আচ্ছা রাইট হ্যান্ড সাইডে দেয়া আছে a ইউনিয়ন b ইনটু ইন্টারসেকশন a ইউনিয়ন c তো এটাকে আমি কি করব ধরে নেব মানে ধরি যে x y belongs to এটা এটাকে আমরা ধরে নেব যে x y belongs to আমাদের এই মান এখন আমরা কি করব x y এই গুলোকে ভাগ করে দিব তাহলে ভাগ করে দিলে x y belongs to হয় এই মানটা প্রথম মানটা a ইউনিয়ন b আর এখানে ইন্টারসেকশন আছে তো এই ইন্টারসেকশনের দ্বারা আমি লিখতে পারি এবং তাহলে আমি এখানে লিখব এবং মানে কি করব x y belongs to এটা গুণ করে দিই তাহলে x y belongs to আমি লিখতে পারি হচ্ছে a ইউনিয়ন c তাহলে এখানে আমি কি করলাম x y belongs to এই দুইটা মান আছে তো দুইটা মানের জন্য আমি কি করলাম এটাকে ভাগ করে দিলাম একবার লিখলাম x y belongs to a ইউনিয়ন b এবং এই ইন্টারসেকশনের জন্য এবং x y belongs to a ইউনিয়ন c আচ্ছা তো এখন আমি এখানে x y আবার কি আছে a b কে ভাগ করে দিব তাহলে এই প্রথমটার সাথে প্রথমটা লিখতে হয় তাহলে x belongs to a আচ্ছা এই এখানে ইউনিয়ন আছে আমি ইউনিয়ন দিয়ে দিব আর এখানে y belongs to দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা b ওকে আচ্ছা এটাকে আমি ব্র্যাকেট দিয়ে নিলাম আর এখানে এবং আছে এবং ওর জায়গায় থাক এখানে x প্রথমটার জন্য প্রথমটা তাহলে x belongs to a আর এখানে ইউনিয়ন আছে ইউনিয়নের জন্য আমি কি লিখতে পারি আচ্ছা ইউনিয়ন ইউনিয়নে থাক আর এখানে y belongs to আমি c বসাই দিতে পারি আচ্ছা এখন এই ইউনিয়নের জন্য আমি লিখতে পারি হচ্ছে বাস বাংলায় লিখতে পারি বা চিহ্নটা মানে বা লিখতে পারি তাহলে এখানে আমি বসাই দিলাম বা আর এখানেও আমি কি করব বা বসাই দেব বাংলায় বা ওকে আচ্ছা তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি x belongs to a x belongs to a এখানে আছে x belongs to a তা আমরা করব কি এই বা চিহ্ন পর্যন্ত বা কতটা পর্যন্ত আমরা কমন নিয়ে নেব তাহলে কমন নেই x belongs to a আমরা কি করব বা চিহ্নটা পর্যন্ত কমন নিয়ে নেব আচ্ছা এই পর্যন্ত কমন নিলে এখানে কি থাকে এখানে আছে y belongs to b থাকে আর এখানে এবং থাকে আমি এবংটা বসাই দিই এবং আর এখানে থাকে y belongs to c আচ্ছা তাহলে আমি এখানে লিখতে পারি x belongs to a আর এই বা এর জন্য আমি কি লিখতে পারি বা এর জন্য হচ্ছে আমার ইউনিয়ন তাহলে আমি এখানে ইউনিয়ন বসাই দেব আর এখানে আমি এখানে b আছে তাহলে b বসাই দেই আচ্ছা তো এখানে আমি কি লিখবো আসলে এখানে আমি একটু কাজ করি যে তুই এখানকার আর একটু কাজ করতে হবে x belongs to a ওর জায়গায় থাক আর বা ওর জায়গায় থাক এখানে y আর y y কে আমি যদি নেই তাহলে y belongs to আমি লিখতে পারি b আর এবং এর জন্য হয় আমার ইন্টারসেকশন তাহলে এবং এর জন্য আমি কি করব এখানে ইন্টারসেকশনটা বসাই দেব আর এখানে c আছে c বসাই দেব এটাকে আমি এভাবে লিখতে পারি ওকে আচ্ছা এখান থেকে আমি কি করব এখন x এবং y টাকে এখানে নিয়ে belongs to এখানে কি লিখব আমি a আর বার জন্য আমি লিখব হচ্ছে ইউনিয়ন তাহলে এখানে আমি দেব ইউনিয়ন আর এখানে আমার আছে b ইন্টারসেকশন c এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা এই মানটা নিয়ে
এই মানটাকে সমাধান করার চেষ্টা করছি। এই মানটাকে সমাধান করে আমার কিন্তু যে মানটা আসলো সেটা লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ওকে আচ্ছা, এখন আমরা উপসেট অনুযায়ী উপসেটের সংজ্ঞা অনুসারে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে আমরা কোন অংশটাকে সমাধান করলাম, এই অংশটা, তাহলে এ ইউনিয়ন বি ইনটু ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, আর এখানে হবে আমার এই চিহ্নটা, সমান হচ্ছে আমরা যে মানটা বের করলাম, কি মান বের করলাম, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই মানটা আমরা বের করলাম। আচ্ছা, এখন এটাকে আমরা দুই নং সমীকরণ দিয়ে নেব, এটাকে আমরা দুই নং সমীকরণ দিয়ে নেব। এখন এক ও দুই নং হতে হতে আমরা বলতে পারি কি যে এটাকে আমরা দেখতেছি যে এই অংশটাকে যখন সমাধান করি তখন আমার এই মানটা আসে, আবার যখন আমি এই মানটাকে সমাধান করি এখানে তখন কিন্তু আমার এই মানটা আসে। তাহলে আমরা এটা বলতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে আমার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটাই হচ্ছে আমার প্রমাণিত। তো আমাদের কাজ হচ্ছে, আমি আবারও বলে দিই আমি কিভাবে ম্যাথটা সলিউশন করব, সেটা হচ্ছে এটাকে আমরা বা ধরবো আর এটাকে আমরা এবং ধরবো, অর্থাৎ বাংলা যখন লিখবো এই ইউনিয়নটাকে আমরা যখন বাংলায় লিখবো তখন বা লিখবো, আর যখন ইন্টারসেকশনটাকে আমরা বাংলায় লিখবো তখন এবং লিখবো। এবং লেখার পর এখানে আমরা কি করব, সেটাকে প্রথমে এক্স ওয়াই ধরে নিয়ে বিলোন্স টু ধরে নিয়ে তারপরে কি করবো ভাগ করে দিব, এক্সটা আমার যাবে প্রথমটার সাথে, ওয়াইটা আমার যাবে দ্বিতীয়টার সাথে, এভাবে তারপরে গুণ করা কমন নেয় এসবে আর কি কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন, পরবর্তীতে আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন।